পরিষ্কার জানিয়েছেন যে কাউকে জেলা নেতৃত্ব কাউকে বহিষ্কার করতে পারে না, বরং রেকমেন্ড করতে পারে তাদেরকে জানাতে পারে, বহিষ্কার করে রাজ্য নেতৃত্ব করতে পারে। সেক্ষেত্রে এখন রাজ্য সভাপতির সাথে ওনার কি কথা হয়েছে সেটা তো আমরা বলতে পারবো না। রাজ্য সভাপতি এই খবরটা পাওয়ার পরে অন্তত এই ইস্যুতে আমার সাথে বা সভাপতির সাথে কোনো আলোচনা করেছেন বলে আমার জানা নেই। আমার সাথে করেননি, সভাপতির সাথে করেছেন কিনা জানি না, সভাপতির সাথে আলোচনা করলে মনে হয় উনি আমাকে বলতেন। তার এই দলের লাইনের বিরুদ্ধে গিয়ে বারবার মন্তব্য কি দলের ক্ষতি হচ্ছে? আমি এই ব্যাপারে যা বলার রাজ্য পার্টির সাথে কথা বলবো, প্রেসকে এই ব্যাপারে বুঝবো। অপছন্দ হলে আমি গিরিনবাবুর জামা প্যান্ট নিয়ে টানাটানি করবো, ধুতি নিয়ে টানাটানি করবো, এটা কোনো দলে হতে পারে না। আবারও আমি বললাম যে কুচবিহার আমরা দল চালানোর জন্য নিশ্চয়ই আলোচনা করছি, কিন্তু সরকারিভাবে কোনো কমিটি এখনো রাজ্য পার্টি তৈরি করে দেয়নি। তাতে কমিটি যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে উদয়নগু চেয়ারম্যান, বীরেন্দ্রনাথ বর্মন হচ্ছে প্রেসিডেন্ট, আর কয়েকটা শাখা সংগঠনের সভাপতি তৈরি করে দিয়ে প্রেসিডেন্ট তৈরি করে দেওয়া হয়েছে। কোনো কমিটি এখনো পর্যন্ত যেটা রাজ্য করে দেয়, রাজ্য ছাড়া এটা হয় না, সেটা জেলা কমিটি, পূর্ণাঙ্গ জেলা কমিটি এখনো তৈরি হয়নি। সময় হলে রাজ্য পার্টি সেটা করে দেবে, তখন সভাপতি ডাক দিয়ে তাদের নিয়ে আলোচনা করবে। কিন্তু সভাপতির উদারতা এটাই যে তিনি ইতিমধ্যে বেশ কয়েকটা মিটিং জেলার বিভিন্ন নেতাকে নিয়ে বসে করেছেন এবং সেটাকে অফিসিয়াল রেকর্ডের মধ্যে রেখেছেন। সেটা না করলেও পারতেন, কিন্তু তিনি সবাইকে নিয়ে চলতে চান বলে সেটা করেছেন। বিধায়ক তো সরাসরি বলে দিচ্ছে যে তিনি জেলা নেতৃত্ব যে নির্দেশ দিয়েছে বহিষ্কারের হোক বা অন্য সেটা মানবেন না উনি, ওটা আইন বিরুদ্ধে। উনি যদি ইন্টারন্যাশনাল স্তরের নেতা হন আলাদা ব্যাপার, তাহলে নাও মানতে হতে পারে, কিন্তু দল করতে হলে সবাইকে দলের নির্দেশ মানতে হবে। সেই ব্যাপারে আমরা কিছু বলছি না। যদি মনে হয় যে উদয়ন গুহ বা গিরিন বর্মনেরকে শাস্তি দেওয়ার প্রয়োজন আছে, যে প্রসিডিওর মেনটেন করে সেইটা করতে হবে, সেগুলো করা হবে। সেক্ষেত্রে বিধায়কের নামে রাজ্য, আমি বললাম তো যে যেটা প্রত্যেকটার একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যেটা করার দরকার, প্রয়োজন যদি জেলা পার্টি মনে করে সেই প্রয়োজন অনুযায়ী সেই কাজটা করবে। তবে দলের নিয়ম শৃঙ্খলা মেনে সবাইকে চলতে হবে, আমরা দলের কাছে দায়বদ্ধ, এই ব্যাপারে কারো কোনো মাপ নেই। দাদা, এর আগে বিধায়ক বলেছে যে শুধু জেলা সভাপতি আর চেয়ারম্যানই দলের সব কিছু সব নয়, আরো দলের জেলা কমিটি আছে, বিধায়ক সভা সাথে আলোচনা করে এইসব সিদ্ধান্ত। সেটাই তো ঠিক কথা, সঠিক কথা বলেছে যে একটা দলে শুধু কি চেয়ারম্যান আর বা প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট চেয়ারম্যান দল চালাতে পারে, কিন্তু এখন পর্যন্ত রাজ্য পার্টি কুচবিহার জেলায় কোনো কমিটি তৈরি করে দেয়নি। এখন পর্যন্ত চেয়ারম্যান এবং জেলা সভাপতিকে দায়িত্ব দিয়েছে কুচবিহার জেলার পার্টিটাকে চালাবার জন্য। আমরা যখন যার সাথে প্রয়োজন মনে হচ্ছে আলোচনা করে মিটিং ডেকে সবার সাথে আলোচনা করে দলটাকে চালাবার চেষ্টা করছি, যখন যার সহযোগিতা দরকার হচ্ছে তার সাথে কথা বলা হচ্ছে। কেউ বলতে পারবে না যে আমার সাথে আলোচনা হয়নি, কিন্তু এইবার আমি যদি মনে করি যে আমার ছেলেকে শাস্তি দিলে পারে সেটা গিরিনবাবু ভুল করছেন, অন্যায় করছেন, গিরিনবাবুর জামা কাপড় নিয়ে আমি তখন টানাটানি করব, এটা তো হতে পারে না। রত্না ইয়ামাহা বামনহাট, আমাদের শোরুমে ইয়ামাহার সব ধরনের বাইক এবং স্কুটি পেয়ে যাবেন, থাকছে আপনার পছন্দ মতো কালার। ইয়ামাহার নতুন মডেলের গাড়িগুলি পাবেন ন্যায্য দামে, প্রতিটি গাড়িতেই থাকছে আকর্ষণীয় অফার, পাশাপাশি বিভিন্ন রকম কিস্তির সুবিধা, তাই আর দেরি কেন, চলে আসুন বামনহাট রত্না ইয়ামাহা শোরুমে। ঠিকানা বামনহাট পেট্রোল পাম্পের পাশে, যোগাযোগ নাম্বার 9641629490।